9 মাসের শিশু কন্যার মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শিশুর পরিবারের তরফ থেকে, হাসপাতালে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতালে। 9 মাসের শিশু কন্যার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরকারি হাসপাতালে বিক্ষোভ। মৃত শিশুর পরিবারের সদস্যদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিল পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। জানা গেছে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত আনন্দময়ী তলার বাসিন্দা শিশু। শিশুর মা তনুজা চক্রবর্তীর অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে সকালে হাসপাতালের বহির্বিভাগে শিশুকে দেখানো হয়। চিকিৎসকের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। চিকিৎসা চলাকালীন রাত 10টা নাগাদ শিশুর মৃত্যু হয়। চিকিৎসকদের দাবি, প্রচণ্ড ঠান্ডা লাগার কারণেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত শিশুর মায়ের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর দীর্ঘক্ষণ কোনো রকম চিকিৎসা হয়নি হাসপাতালে। হাসপাতাল কর্মীরা অসহযোগিতা করেছেন বলেও অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবার। বললো আগে উপরে নিয়ে যাও, গ্যাস দেওয়া হোক, ব্লাড টেস্ট করা হোক, তারপরে আমি রিপোর্ট দেখে বলবো ভর্তি করানো হবে কিনা। উপরে নিয়ে এসেছিলাম, দিয়ে গ্যাস দেওয়ানো হলো, তিনবার দেওয়া হতে বলেছিল। দুখানা দেওয়ার পর ওনার কাছে নিয়ে গেলাম, উনি বললো ভর্তি করিয়ে দিন। যাক, ভর্তি করানো হলো। উনি যাওয়ার সময় একটা নার্সকে বলে গেলো একে বেড দিয়ে দিন। উনি বেরিয়ে গেল, কোনো নার্স আমাকে বেড দিল না, আমি পরে ঠাইছে তুলে বসে আছি, বেড দিচ্ছে না দেখে আমি উঠে গিয়ে বললাম দিদি আমাকে বেড দিন একটা। তখন আমাকে ওই বেডটা দেখিয়ে দিল, আমি ওই বেডে চলে গেলাম। ওই বেডে যাওয়ার পর বসেই আছি, আমার মেয়ের কোনো ট্রিটমেন্ট শুরু হচ্ছে না। আবার আমি উঠে এলাম, উঠে এসে বললাম দিদি আমার মেয়ে বাচ্চার তো কোনো কিছু শুরু কিছু তো দিলেন না। তখন বললো আপনি যান, ওরা গ্যাস দেওয়া হয়েছে, এখন ওকে ইঞ্জেকশন দেওয়া যাবে না, পরে দেবো। দিয়ে ওকে তারপরে বিকেলের দিকে ওকে চ্যানেল করে তারপরে ওকে ইঞ্জেকশন দেওয়া হলো, একটা ইঞ্জেকশন তারপরে দেওয়া হলো। তারপর আবার ট্রিটমেন্ট বন্ধ, আর কিছু বললো না। আবার আমি টাইম মতো গ্যাসের টাইম হয়ে গেছে 8:30, 8:30 সময় যখন এখানে আমি গ্যাস দিতে এসেছি, তখন আমার ওই মাসিটা বলছে গ্যাস দেওয়ার পর ও গ্যাস যখন দিচ্ছে তখন ওরা একটা ইঞ্জেকশনের গ্যাস যখন আমি দিচ্ছি সেই মুহূর্তে সে একটা ইঞ্জেকশন দিয়ে গেলো। দিয়ে ওখানে নিয়ে গেলাম, ওই মাসিটা দেখে বলছে হাত পাগুলো এরকম লাগছে, এরকম ছিল। আমি বলছি না তো, বলছি যাও দিয়ে তার দেখা যাক। দিয়ে আমি স্যারকে নিয়ে এসে দেখালাম, তখন থেকে ওনারা এখানে এসে ট্রিটমেন্ট শুরু করলো, যা পারলো ওকে তখন দিচ্ছে ইঞ্জেকশন। তখন হচ্ছে এত বলেছে লাইনের বোতল লাগিয়ে দিচ্ছে, তখন দেখছে টেম্পারেচার আর ওর গায়ে আছে। আমাকে বলতো গামছা ভিজিয়ে নিয়ে এসে মুছতে, আমি গামছা নিয়ে এসে ভিজিয়ে মুছলাম, জ্বরের ওষুধ দিল। তখন একটার পর একটা চিকিৎসা শুরু হলো, এই চিকিৎসাটা কেন ওরা প্রথমে করলো না? একটা সর্দি কাশি স্লেশে একটা বাচ্চা মারা যায়, এই সামান্য ক্ষেত্রে মানুষ মরে গেল, একটা বাচ্চা মরে গেল। যদিও এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুজয় চক্রবর্তীর দাবি, অত্যধিক ঠান্ডা লাগার কারণেই এই ঘটনা, আমরা হাসপাতালের পক্ষ থেকে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। তারপরে বাচ্চাকে নেবুলাইজ করলো, বাচ্চাটার কন্ডিশন দেখলাম যে একটু করছে, এটা ভর্তি করে দিচ্ছি। তা বাচ্চাটা সন্ধ্যাবেলার দিকে ট্রেনে খেয়েওছে, তারপরে খাওয়ার পরে বাচ্চাকে নেবুলাইজ করা হয়েছে, তারপরেই বাচ্চাটা রাত্রে যে অ্যান্টিবায়োটিক ডোজটা পেয়েছে, হঠাৎ করে একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে বাচ্চার, যেটা হলো পালস অ্যাক্টিভেট পাওয়া যাচ্ছে। শিশু মৃত্যুর পর সদর হাসপাতালের শিশু বিভাগে তুমুল গোলমাল বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। সকালবেলা মেয়েটা মানে কাল রাতে জ্বর হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, জ্বর কমেছিল, সকালে আবার জ্বর, ডাক্তার ওকে দেখানো হয়। ডাক্তার ও তখন বলছে এসে একটা হসপিটাল নিতে হবে, কিছু না, জ্বর বুকে ওনার বলে বুকে ঠান্ডা আছে, আপনি ভর্তি করেন ঠিক হয়ে যাবে। এখানে ভর্তি করেছে, আমরা 9টার সময় দেখে গেলাম বাচ্চা মায়ের দুধ খাচ্ছে। আমরা রাত্রি 9টা দেখে গেলাম, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, আস্তে আস্তে এখানে এসে দেখি বুকের মধ্যে পাঞ্চ করছে অক্সিজেন, যেটা পুশ করে। তখন আমরা দেখি ওর হাত নীল হয়ে গেছে, পায়ের তলা নীল হয়ে গেছে। আমরা পায়ের তলায় হাত দিই, হাত দিয়ে দেখি ঠান্ডা, হাতে হাত দিয়ে দেখি নীল, পায়ের তলা নীল। উনি তখনও আমাদের সামনে, আমরা আসার সাথে সাথে উনি চেষ্টা করেছেন, তার আগে উনি কোনো কিছু চেষ্টা করতে পারেন। এদিকে উনি বলছেন 5 ঘন্টাকে ট্রান্সফার করা হয়েছে, মানে এখান থেকে খুব এমার্জেন্সি ট্রান্সফার করা হয়েছে। আর এদিকে 9টা আমরা পেশেন্টের বাড়ির লোককেও কিছু জানি না, কিন্তু 5 ঘন্টাকে রেফার করেছি। এদিকে আপনার ডকুমেন্টসে রয়েছে 9:30 উনি সিরিয়াস দেখিয়েছে, পেশেন্ট অবস্থা খুব সিরিয়াস। তাহলে ইনি কি ডাক্তারবাবু? আমরা কার উপর বিশ্বাস করছি?
টোটাল হসপিটালে গাফিলতি, কেউ কোনো ট্রিটমেন্ট করে না। আপনারা এখানে আছেন দেখুন, এতগুলো পেশেন্ট আছে, এখনও অবধি আজকে আড়াই ঘন্টা হয়ে গেল, কেউ কোথাও গিয়েছে? এতগুলো পেশেন্ট রয়েছে, প্রত্যেকে ডাক্তার নার্স সবার উপর দোষ দিচ্ছে। এ হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।